হ্যালো বন্ধুরা, ইবিডি জবসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জেনে খুশি হবেন যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে কতটি পদসংখ্যা আছে, কতজনকে নিয়োগ দিবে, কি কি যোগ্যতা থাকতে হবে, আবেদনের শেষ তারিখ, কিভাবে আবেদন করতে হবে, এই সকল বিষয়ে বিস্তারিত জানব। তাহলে চলুন শুরু করা যাক। ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন ফর মোর লেটেস্ট ভিডিওস। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে দুইটি পদে নিয়োগ দেওয়া হবে। উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ রয়েছে। আগ্রহ এবং যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারেন। পদের নাম হিসাব রক্ষক, পদসংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম ড্রাইভার, পদসংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আবেদনের নিয়ম, আগ্রহী প্রার্থীরা আবেদনের ফর্ম পূরণ করে ব্যবস্থাপক, পরিচালক, অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং 44 দ্বিতীয় তলা, সড়ক নং 12A, ধানমন্ডি, ঢাকা 1209 বরাবর পৌঁছাতে হবে। আবেদনের শেষ সময় 16 জানুয়ারি 2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আপনারা যদি চান, নিচে বিজ্ঞপ্তিটি দেওয়া আছে, সেখান থেকে পুরো ডিটেলস দেখে নিতে পারেন। এখানে বিশেষ করে যে কাগজপত্র লাগবে সেগুলো হলো আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজ 3 কপি, ছবি রঙিন ছবি হতে হবে, ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, আর যদি মুক্তিযোদ্ধা থাকেন সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার কাগজপত্র লাগবে। আর অবশ্যই এই কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এবং নাম এবং সিল অবশ্যই স্পষ্ট হতে হবে। এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।